বাংলাদেশের প্রেক্ষাপটে এখন স্যার মানসিক স্বাস্থ্যের চিত্রটা আসলে কেমন প্রাপ্তবয়স্কদের? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের শুধু কর্মক্ষেত্রে স্টাডি নেই, এটা আমাদের ফেইলিওর, আমরা হয়তো এরকমভাবে করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আছে, গার্মেন্টস সেক্টরে আছে বা অন্যান্য সেক্টর আছে, বাট ওভারঅল বাংলাদেশের কিন্তু ওই যে আপনি বললেন 1/5 অফ দ্য পপুলেশন 20%, আমাদের দেশের স্টাডিরও কিন্তু এরকম 18.4% মানুষ কোনো না কোনো মনোরোগে ভোগে, এবং এটা বৃহত্তর একটি স্টাডি। সুতরাং দেখা গেছে একটা বিরাটজনক গোষ্ঠী কিন্তু সেটাতে ভুগছে, এবং অ্যাবাউট 5.4% 5.4% মানুষ ডিপ্রেশনে ভোগে এবং 6.4% মানুষ উদ্বিগ্নতায় ভোগে। সুতরাং এই যে ডিপ্রেশনের কথা বলেন, একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু ডিপ্রেশনে ভোগে। আমি যদি কর্মক্ষেত্রে ডিপ্রেশনের কথা বলি, সারা পৃথিবী জুড়ে গ্লোবালি স্টাডি আছে যে শুধু উদ্বিগ্নতা এবং বিষণ্ণতা, এটার জন্য কিন্তু আপনার অ্যাবাউট 12 বিলিয়ন ওয়ার্কিং ডেজ, 12 বিলিয়ন মিলিয়ন না বিলিয়ন কর্মদিবস নষ্ট হয় শুধু অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের জন্য। সুতরাং মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ, এটা কিন্তু কর্মক্ষেত্রে বিরাট একটি প্রভাব ফেলছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি সেখানে, যে কর্মক্ষেত্রে যদি আপনি $1 খরচ করেন, $1 খরচ করেন মানসিক স্বাস্থ্যের জন্য, তাহলে আপনার কিন্তু $10 আয় হবে সেজন্য। কারণ এই যে কর্মক্ষেত্রে যে যখন আমি সুস্থ থাকবো, আমি যে প্রোডাক্টিভিটিটা দিতে পারবো, আমি যে কাজটার ক্ষমতা অর্জন করবো, আমি যতটুকু মন দিয়ে কাজ করতে পারবো, তার আয় কিন্তু আমি 10 গুণ ফেরত পাবো। সুতরাং এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা $1 যদি ব্যয় করি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য, $10 কিন্তু আয় করতে পারি।